ম্যাডাম, আপনার কি পিপাসা লাগছে? এক বোতল পানি কিনবেন? পানি পানি খাওয়ানো তো পুণ্যের কাজ, আর আমার খুব পিপাসা লাগছে। তুমি আমাকে পানি খাওয়াবা ফ্রিতে? হ্যাঁ ম্যাডাম, কোনো সমস্যা নাই, আপনি খান। আর পানি খাওয়া তো সবের কাজ। হুম, ঠিক আছে, বাট আমি কিন্তু পানির কোনো টাকা দিতে পারবো না, ফ্রিতে দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি খান, ঠিক আছে। আচ্ছা, এক বোতল পানি কত করে? ম্যাডাম, 20 টাকা। 20 টাকা? আর তোমার কাছে এই যে সবগুলো পানির দাম কত টোটাল? ম্যাডাম, এনে 250 টাকা। 250 টাকা? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি সব বোতলগুলো গাড়ির মধ্যে রেখে দাও, আমি সব বোতলগুলো। সত্যি ম্যাডাম, আপনি সব পানি কিনে নেবেন? হ্যাঁ, সব বোতলগুলো আমি কিনবো, তুমি গাড়ির মধ্যে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। ম্যাডাম, আমি পিছনে রাখা দিছি। তোমার কাছে কি আরো পানি আছে? হ্যাঁ ম্যাডাম, ওই যে দোকানটা দেখতেছেন না, ওই দোকানে আমি পানি স্টক করে রাখি, আমি ওখান থেকে আইনা বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আরো কিছু পানি নিয়ে আসো আমার জন্য, সবগুলো পানি আমি নিব। আপনি আরো পানি নেবেন? আইসা ম্যাডাম, আপনি খান, আমি আনতেছি। আজকে অনেকগুলো পানি বেচছি, আজকে অনেক টাকা কমিশন পাবো। আচ্ছা, তুমি এতগুলো পানি রাখলে কেন? এগুলো দিয়ে কি করবে? শোনো, এখন তো অনেক গরম পড়েছে, আর দেখো রাস্তাঘাটে কত মানুষ তৃষ্ণার্ত থাকে, তারা পানি কিনতে পারে না। তো আমি তো অনেকগুলো পানি কিনলাম, এখন আমি যাকেই দেখবো এরকম তৃষ্ণায় আছে বা কারো পানি লাগবে, আমি একটা একটা করে পানি সবাইকে দিয়ে দেবো। আচ্ছা বুঝলাম, কিন্তু এতে ওর কী লাভ? ও তো ওখান থেকে সামান্য পার্সেন্টেজ পায়। শোনো, ওই যে পানিওয়ালা ছিল, ওই মেয়েটা প্রত্যেকটা পানি, আই মিন প্রত্যেকটা বোতল থেকে ও কিছু পার্সেন্টেজ পায়। ও দিনে যতগুলো বোতল বিক্রি করতে পারবে, ও ততগুলো পানি পার্সেন্টেজ পাবে। আর এমনি তো একবার যদি অনেকগুলো বোতল বিক্রি করে, ও অনেকগুলো টাকা পেলো না, আর আমি ওর কাছ থেকে এতগুলো পানি নিলাম, তাহলে তুমি হিসাব করো ও প্রত্যেকটা বোতল থেকে যে পার্সেন্টেজ পাবে, ও কতগুলো টাকা একসাথে পাবে, ওর এটা উপকার হবে না বলো? তাই তো আমি এতগুলো পানি ওর কাছ থেকে নিলাম। হুম, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার মনটা অনেক ভালো। ভাই, ওই বাকি পানি। আরে ম্যাডাম, ম্যাডাম আমার টাকাগুলো দিয়ে যান, ম্যাডাম আমার টাকা। কিরে, কি হইছে তোর? দেখো না ভাই, ম্যাডাম আমার পানির টাকা না দিয়েই চলে গেল। আমি ম্যাডামরে কত বিশ্বাস করছিলাম, এর দেখে কত ভালো মানুষ মনে হয়েছিল, কিন্তু আমার পানির টাকা দিল না। আচ্ছা যা, আবার তো হইছেন, কাইন্দে কি বকো? দেখতে এগুলো অনেক সহজ সরল লাগছে, আমি বুঝি নাই ভাই, যে এরা আমার ধোকা দিয়া আমার পানির টাকা না দিয়েই চলে যাইব। আচ্ছা বাদ দে, যা লোকসান ওর তো আমারই হইছে। না না ভাই, তোমার লোকসান হইব কি লেগা? আমি কাম করে যেই টাকাগুলো পাই না, তুমি হেন থেকে পানির দাম রেখে দিও, আমি চাই না আমার ভুলের জন্য তোমার লোকসান হোক। তুই 2টা বছর ধরে আমার দোকানে কাম করস, তোর আমি ভালো মতো চিনি। তুই জীবনে কোনো মানুষ ঠকাস নাই, মানুষটা তুই ফ্রিতে পানি খাওয়াস, আল্লাহ আজকে তোরা ঠকাই নাই। মানে মানে যেই ম্যাডাম তোর কাছ থেকে পানি লইছিল, উনি সম্পূর্ণ টাকা বিকাশে আমারে দিয়া দিছে, সাথে আরও 1000 টাকা দিছে। দিয়া কইছে এই টাকাটা ওই ব্যক্তিগুলো লিগা যারা মাইন ছিঁড়ে এরকম ফ্রিতে পানি খাওয়ায়। কি কইতেছেন আপনি? কইলাম না, আল্লাহ তোর দিকে চাইছে তুই এরকম আরো মাইন ছিঁড়ে ফ্রিতে পানি খাওয়াবি, তোর সওয়াব হইব, আল্লাহ তোর দিকে চাইব, এই তোর টাকা লো। এই সিগন্যাল তো ছেড়ে দিল, মেঘ এখন কি হবে? সিগন্যাল তো এখনই ছেড়ে দিবে, গাড়ি তো আমাদের এখনই স্টার্ট দিতে হবে, আর ওই মেয়েটা তো এখন আসলো না, আমি টাকা কি করে দিব? আচ্ছা দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না। কি করতেছো তুমি? ওকে, কিছু বুঝতেছেন না, আমি কোথা থেকে টাকা দিব বলো ওই মেয়েটাকে? আচ্ছা তুমি টেনশন করো না, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আগে সিগন্যাল ক্রস করো। কল দিল। হ্যালো কে? আচ্ছা আপনার দোকানে কি একটা আপু পানি বিক্রি করে? হ্যাঁ স্যার, এই জায়গায় কাম করে। আসলে হয়েছে কি, ওনার কাছ থেকে আমরা অনেকগুলো পানির বোতল নিয়েছিলাম, হঠাৎ করে ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেওয়ায় আমরা ওনাকে টাকা না দিয়ে চলে এসেছি,
তো ওনাকে টাকাটা কিভাবে দিব ভাবছি। আপনার কাছে কি বিকাশ নাম্বার আছে? হ্যাঁ স্যার, এটা আমার বিকাশ নাম্বার, আপনি এই নাম্বারে পাঠান। আচ্ছা একটু হোল্ড করুন, আমি টাকাটা পাঠাচ্ছি। জি 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 স্যার, একটু চেক করবেন টাকাটা গেছে। হ্যাঁ স্যার, টাকা তো আইছে, কিন্তু স্যার আপনি তো 1000 টাকা বেশি দিয়েছেন। হ্যাঁ আমি বেশি টাকাই দিয়েছি, কারণ ওই আপুটা মানুষের সেবা করে, উনি হচ্ছে ফ্রিতে মানুষকে পানি খাওয়ায়, উনি তো পুণ্যের কাজ করে। আমি এই টাকাটা দিয়েছি যাতে করে আপু আরো বেশি পুণ্যের কাজ করতে পারে। হ্যাঁ স্যার, আমি এখনই ওনারে দিতাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, কি দেখেছো? আমি বলেছি না তুমি চিন্তা করো না, ওনার টাকাটা আমি দিয়ে দেবো। ট্রাস্ট মি, আমি এতক্ষণ এত টেনশনে ছিলাম, না জানি ওই মেয়েটা আমাকে কতটা খারাপ ভেবেছে। কারণ দেখো না আজকাল অনেকেই কিন্তু এই কাজটা করে, পানি নিয়ে পরে টাকা দেয় না, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আমি খুবই টেনশনে ছিলাম, যাই হোক ওই মেয়েটা টাকাটা পেয়ে গেছে, আমার টেনশন এখন আর নাই। আর শুন, পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ দুইটাই আছে, কিন্তু সবারই বিশ্বাস করতে নাই। আর যারা ভালো মানুষ তারা তোরে কখনো ঠকাইব না। যেমন আজকে বিক্রি তোরে টাকা দিয়ে দিছে, আল্লাহ তোরে কখনো ঠকাইব না।